শ্রেণী সমবায় তুল্য রোধ নির্ণয়। ধরি তিনটি রোধ R1, R2, R3 পরপর যুক্ত করা আছে, ইহাদের তুল্য রোধ নির্ণয় করতে হবে। উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইন সিরিজ, তো VA, VB, VC, VD চারটে বিন্দু, ইহাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে I, কারেন্ট ফ্লো ইজ I। সো VA মাইনাস VB পোটেন্সিয়াল ড্রপ IR1, VB মাইনাস VC IR2, VC মাইনাস VD IR3 যোগ করলে, সামেশন যোগ করলে এগুলো কেটে গিয়ে VA মাইনাস VD সমান IR1 প্লাস R2 প্লাস R3। এর পরিবর্তে যদি এই তিনটে রোধের পরিবর্তে একটা রোধ ব্যবহার করলাম, তাকে বলা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ধরি RS, তাহলে IRS সমান হচ্ছে R1, R2, R3 এরকম n তম যদি রোধ যুক্ত করা হয় শ্রেণীতে, তাহলে সেক্ষেত্রে হবে RS ইজিক্যাল টু R1 প্লাস R2 প্লাস RN। শ্রেণী সমবায় রোধের তুল্য রোধের মান যতগুলি রোধ আছে সেই তাদের সমস্ত যোগ ফলে সমান, অর্থাৎ অনেক বেশি হয়। এবার আসব কম্বিনেশন অফ প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স রোধের সমান্তরাল সমবায়। ধরি এরকম আগের মতন তিনটে রোধ R1, R2, R3 ইহাদের সমান্তরালে যুক্ত করা আছে। R1 রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট I1 যাচ্ছে, R2 রেজিস্ট্যান্সের মধ্যে I2 যাচ্ছে, R3 রেজিস্ট্যান্সের মধ্যে I3 কারেন্ট যাচ্ছে। তাহলে টোটাল কারেন্ট যদি I হয়, তাহলে I সমান I1, I2, I3, তাহলে VA মাইনাস VB অর্থাৎ পোটেন্সিয়াল ডিফারেন্স, অর্থাৎ তাদের বিভব প্রভেদ IR1, তাহলে I1 সমান পাচ্ছে VA মাইনাস VD বাই R1। সিমিলারলি অনুরূপভাবে I2, I3 আমরা পাচ্ছি VA মাইনাস VB বাই R2, VA মাইনাস VB বাই R3, এটা হচ্ছে I3। এই তিনটেকে এই সমীকরণে বসালে পাওয়া যাচ্ছে ওয়ান বাই আর পি ইজিক্যাল টু ওয়ান বাই R1 প্লাস ওয়ান বাই R2 প্লাস ওয়ান বাই R3। যদি এরকম n তম রোধকে সমান্তরালে যুক্ত করা হয়, তাহলে আমরা সেক্ষেত্রে ফর n নাম্বার অফ রেজিস্ট্যান্স আর কানেক্টেড ইন প্যারালাল, তাহলে ওয়ান বাই R1 সমান প্লাস ওয়ান বাই R2 ওয়ান বাই RN রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি পেলাম, ধরি R1, R2, R3 এই তিনটে রোধকে সমান্তরালে যুক্ত করা হলো। এই তিনটে রোধের পরিবর্তে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স RP ধরা হলো, তাহলে এই RP এর মানটা, যেটা যে রোধের মানটা তিনটে চারটে বা যে রোধের মানটা কম তার থেকেও কম হয়, তাহলে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে তুল্য রোধের মানটা হয় অনেক বেশি। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যে তুল্য রোধের মানটা, যে রোধের মানটা সব থেকে কম মিনিমাম তার থেকেও কম হয়। এখন আসবো বিভব লস্ট ফল্ট বা নষ্ট বিভব বলতে কী বোঝো। এখানে একটা ব্যাটারি ই, এখানে একটা রেজিস্ট্যান্স আর আছে, এর মধ্যে দিয়ে কারেন্ট I আছে, ব্যাটারির রেজিস্ট্যান্স হচ্ছে R, মানে ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ব্যাটারি R, পোটেন্সিয়াল ডিফারেন্স E অ্যান্ড আউটপুট রেজিস্ট্যান্স ইজ R। দেন E ইজ ইকুয়াল টু IR প্লাস R টোটাল রেজিস্ট্যান্স অ্যাকর্ডিং টু ওমস ল, ওমের সূত্র অনুসারে V সমান IR, তাহলে বসালে পাচ্ছি E সো ইজ ইকুয়াল টু V প্লাস IR, E মাইনাস V সমান হচ্ছে IR। এই IR এই দিস ইজ কল লস্ট ফোল্ড, অর্থাৎ যে তড়িৎ বর্তনীতে যে রোধ পাওয়া যাচ্ছে সেই ভি এর মান আর মোট যে পোটেন্সিয়াল ডিফারেন্স তার যে বিয়োগ ফলের সঙ্গে সমান। এখন আমরা আসব সিরিজ কম্বিনেশন অফ সেল ব্যাটারি, অনেকগুলো সেলে কম্বিনেশন করলে তার তড়িৎ প্রবাহ মাত্রা কতটা বাড়ে বা কমে সেইটা আমরা হিসেব ক্যালকুলেশন বা হিসেব করে দেখব। উই হ্যাভ টু ফাইন্ড আউট
the current of a series combination of battery of the battery theoretical bond potential difference of three cell E is equal H A E and internal resistance R R R এই তিনটে কোষকে সিরিজে যুক্ত করা হয়েছে বহির্বর্তনের রোধ হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স আর তাহলে টোটাল ইএমএফ ই প্লাস ই অর্থাৎ থ্রি ই আর টোটাল ইন্টারনাল রেজিস্ট্যান্স টোটাল আভ্যন্তরীণ রোধ হচ্ছে আর প্লাস আর থ্রি আর তাহলে টোটাল রোধ বর্তনীতে আভ্যন্তরীণ রোধ এবং বহিরোধ মিলিয়ে মোট হচ্ছে আর প্লাস থ্রি আর এখন কারেন্ট I সমান থ্রি ই বাই আর প্লাস থ্রি আর যদি এরকম ব্যাটারিগুলো এন খানা সংখ্যক ব্যাটারি নেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে কি I সমান এন ই প্লাস আর প্লাস এন ই যদি বহির্বর্তনীর রোধ যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স এন আর এর থেকে অনেক বেশি হয় তাহলে I ইজ ইকাল টু এন ই বাই আর I ইজ ইকাল টু এন ই বাই আর তাহলে এন গুণ হচ্ছে যদি দুটো ব্যাটারি সংযুক্ত করা হয় দুটো সেলকে রাখা হয় একটা সেলের জন্য একটার জন্য যে কারেন্ট হচ্ছে দুটোর ক্ষেত্রে দ্বিগুণ তিনটের ক্ষেত্রে তিন গুণ চারটের ক্ষেত্রে চার গুণ এনটার ক্ষেত্রে এন গুণ যখন আমাদের বেশি তড়িতের পরিমাণ দরকার হয় তখন আমরা কোষগুলোকে সিরিজে নিতে যুক্ত করবো।